হ্যালো বন্ধুরা আমি চলে এলাম একটা আপডেট নিয়ে সেই আপডেটটা হচ্ছে আমরা সবাই জানি নর্থ ক্যালকাটায় কিন্তু শুটিংয়ে ব্যস্ত রয়েছে দেবতা এবং তার পুরো টিম যার মধ্যে রয়েছে সৌমিত্রিসা কুণ্ডু আমাদের সকলের প্রিয় মিঠাই রানী তো আমি বরাবরই সবসময় বলে এসেছি যে সৌমিত্রিষা কুণ্ডু কিন্তু স্টার মানে সিরিয়াল থেকে তো আমরা অনেককে দেখেছি রীতাবরিদিকে দেখেছি এখন আমরা দেবচন্দ্রিমাকে দেখছি বা আরও অন্যান্যকে আমি দেখেছি কিন্তু এই যে নামে চলে দেওয়া যে ব্যাপারটা আছে না একটা যে নামে চলে সবকিছু সময় দেখবে বলে যে মেড অব ম্যাজিক ও বলে কথায় কথায় বা এরকম কিছু একটা ওর স্টেটাসেও তোমরা দেখতে পাবে বা এসব দিয়ে থাকে তো সত্যি কথাই ম্যাজিক সত্যি ম্যাজিকটা কাজ করে যেখানেই যায় সেইখানেই মানুষ ওকে ভালোবেসে ফেলে ওনাকে ভালোবেসে ফেলে এবং এটা খুব কম মানুষের মধ্যেই থাকে যে দেখলি এই অর্ডারটা যেটা জন্য তোমাকে মানুষ ভালোবাসছে তো আজকে দেবদাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সমিতি বিষয় যে কেমন বা কোস্টার হিসাবে কেমন তো দেবদার মতন মানুষ কিন্তু ভীষণভাবে প্রশংসা করেছে ওনার মতন একজন সুপারস্টার বলেছেন যে ফ্যান্টাস্টিক এবং খুব ভালো কো অ্যাক্ট্রেস এবং এইগুলো তো খুব কমন কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা দেবদা বলে শেষ করেছেন যেটার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না আমরা তো ভিডিওটা বোকা বোকা বানানো কারণ ভালো হোক খারাপ হোক তো স্টার তো আর একজন স্টারের প্রশংসাই করবে ভালোই বলবে আমি যে কারণে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলেছে যে সৌমিত্রী স্যার থাকতে এসেছে মানে যেভাবে কাজ করছে কাজ নিয়ে যতটা সিরিয়াস ও থাকার জন্য এসেছে সৌমিত্রী থেকে যাবে এই কথাটা না মোস্ট ইম্পর্টেন্ট তো দেবদার মতন সুপারস্টার উনি যখন বলছেন উনি নিজে এতগুলো বছর এইভাবে সুপার হিট দিচ্ছেন সাকসেসফুলি থেকে গেছেন তো উনি তো নিশ্চয়ই কিছু বুঝেছেন বলেই বলছেন আর এটা না কোথাও না কোথাও আমারও মনে হয় সৌমিত্রিশা কুণ্ডু থেকে যাবে মানে অনেকেই আসে সিরিয়াল থেকে আসে ওঠে থাকে কদিন খুব চলে তারপর আর থাকে না তারপর আর তাকে ভুলে যায় সে সিরিয়ালে ফেরত যায় হয়তো সৌমিত্রিশা বা সিরিয়ালে যাবে কিন্তু মিঠাইয়ের সময় যেটা সম্ভব হয়েছে ওইটা অ্যাচিভ করা কেউ করতে পারে না এবং মিঠাইয়ের জনপ্রিয়তা তার পেছনে কিন্তু সৌমিত্রিসার প্রচন্ড হাত এবং মানে সৌমিত্রিস কাজ পাওয়ার জন্য মিঠাই ধারাবাইকে সৌমিত্রিসার পারফরমেন্সের অনেক বড় হাত তো এটাই হচ্ছে বিষয় আহ সার বিষয় আমি একজনের কাছে শুনেওছি মানে এটা ভেতরকার কথা প্রথম দিকে কিন্তু সমিতিশা প্রথম থেকে মন দিয়ে যদি ধারাবাহিকটা না টানতো সৌমিত্রিসা যদি একা কাঁধে না টানতো তাহলে হয়তো ধারাবাহিকটা এতদূর আসতো না এটা কিন্তু একদম এতদিন বলিনি কখনো বলিনি আমি কিন্তু এটা আমি শুনেছি এটা কিন্তু অনেক বড় কেউ আমাকে বলেছে মিঠাই ধারাবাহিকেরই এবং তিনি দায়িত্ব নিয়েই বলেছেন তিনি নিজেও পাঠ হয়ে বলেছেন যে না সৌমিত্রিসা না থাকলে যেভাবে টেনেছে মিঠাই ধারাবাহিকটা তাহলে হয়তো মিঠাই এতদূর আসতো না যদি সৌমিত্রিসার ওই একা একাকারে দায়িত্ব নিয়ে টানাটা না থাকতো আর কি এবং সত্যি কথাই মিঠাই নাম ভূমিকা যে পরিশ্রম করেছে আমরা সবাই জানি যে দুটো রোল একসঙ্গে করেছে যেটা খুব এবং এত এত কম বয়সে কিছু করেছে তো সেই জন্য কোথাও না কোথাও প্রধানের সুযোগ পাওয়া এবং প্রধানে এইভাবে আহ দেবদার মতো সুপারস্টারের কাছ থেকে প্রশংসা পাওয়া এটা নট এ ম্যাটার অফ জোক আমরা আমার চেয়েও ছোট এক দু বছর সমিতির এক বছর দু বছর ছোটই হবে এটা খুব কম লোক পায় এবং এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি সবসময় বলি যে লেডি সুপারস্টার আমাদের ওকে যদি প্রমোট করা হয় ঠিকঠাক ভাবে একটার পর একটা যদি কাজ দেওয়া হয় ও সত্যিকারী সুপারস্টার হবে এবং দেবদা তো বলেইছেন যে ও থাকতে এসছে যেভাবে কাজ করছে তো সৌমিত্রেশা থেকে যাবে থাকার জন্য এসেছে